নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি লাউ শাক দিয়ে মুগ ডাল। খুবই ইজি একটি রেসিপি, খুব অল্প উপকরণে বানানো যায়। তো আমি এর জন্য নিয়েছি লাউ শাক কুচি কুচি করে কেটে নিয়েছি, আর মুগ ডালটা অল্প ভেজে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো এখন আমি মুগ ডালটাকে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব। একদম বেশি সেদ্ধ করব না, দুটো সিটি দিয়ে অল্প সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি, সাথে কাঁচা লঙ্কাগুলোকেও একবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে প্রেশার কুকারটাকে আটকে দেব। গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা, দুটো সিটি দিয়ে প্রেশার কুকারটা নামিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো চলুন এখন রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর অল্প কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা এখন ভালো করে ভেজে নেব। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ শাকটা। লাউ শাকটা তেলের উপরে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ দিলে শাকটা মজে যাবে, একটু জল বেরিয়ে আসবে। তো লবণ দিয়ে শাকটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন শাকটা দিয়ে বেশ অনেকটা জল ছেড়ে এসেছে, শাকটা একটু মজে গেছে। তো শাকটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা। ডালটা দিয়ে দিচ্ছি, শাক আর ডালটা ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আর অল্প একটু জল আমি দিয়ে দেব, যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। শাকের ভেতরে যে ডাটাগুলো আছে সেগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু বেশি জল দিচ্ছি। তবে এই ডালটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। তো সমস্ত কিছু এখন ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটা ফুটে উঠেছে, আর একটু ভালোভাবে ডালটা আমি ফুটিয়ে নেব। ডালটা যে আমি অল্প সেদ্ধ করেছিলাম, তো সেই অল্প
সেদ্ধ হওয়া ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা ফুটে বেশ ভালোই ঘন হয়ে এসেছে। তো এখন আমি ডালটা নামিয়ে নেব। আমার লাউ শাক দিয়ে মুগ ডাল একদম রেডি খাবার জন্য। আপনারা যারা জানেন না তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। দুপুরবেলা গরম ভাতের সাথে এক টুকরো লেবু দিয়ে খুবই ভালো লাগে এই রেসিপিটি।